কারণে খুব ব্যস্ত আছি আমি বলবো যে আপনারা বলবি তারপর এক মেসেজ করবি সুতরাং মেনশন করবি রেডি ওয়ান স্টার্ট আপনার সাথে মনে এক বছর হয়ে গেছে ওকে আচ্ছা সুতরাণী আসলে বলতে গেলে অনেক কিছু আমি যদিও জুয়েলারি পছন্দ করি না বিশেষ করে হচ্ছে গোল্ড জুয়েলারি আমার একদম পছন্দ না এটা হয়তো অনেক মেয়েরা শুনলে বলবে কি আহা তারাশঙ্কর গোল্ড জুয়েলারি পছন্দ না বাট সুতরাণীকে পাওয়ার পর যখন আমি টুকিটাকি একটু স্টোন আমার হাতে দেখলেও বুঝবেন যে যদিও অনেক কম তারপরেও হচ্ছে আমি আমার মেয়ের জন্য এবং আমাদের অনেক ফ্যামিলির জন্য আপুর কাছ থেকে নিলাম এবং কি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আপু হচ্ছে একদম মানে হচ্ছে অথেন্টিক জিনিসগুলো দেয় এটা মানে আমি যেমন নিজে হচ্ছে আমার ফেস থেকে অথেন্টিক প্রোভাইড করি তো সুতরা এবং কি মৌ আপু দুজনেই হচ্ছে মানে দুজন মিলে একাকার এবং কি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপু রিয়েল স্টোন এবং কি হচ্ছে ল্যাবমেড স্টোনের যে পার্থক্য সেটা বুঝিয়ে দিয়েছে এবং মানে গোল্ডের মধ্যে যেমন ক্যারেট হয় রূপার মধ্যে যে ক্যারেট হয় এটা শুধুমাত্র সুতরা থেকে আমি জেনেছি তো অনেক অনেক শুভকামনা আপুর জন্য এবং সুতরা পেজের জন্য ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাবে সো এই তো থ্যাংক ইউ থ্যাংক ইউ